স্কুলে পড়ুয়ার সংখ্যা 320 জন, শিক্ষিকা মাত্র 2 জন। বাঁকুড়ার শান্তাশ্রম গার্লস জুনিয়র হাই স্কুলে পড়াশোনা লাটে উঠেছে। মিড ডে মিল সহ অন্যান্য প্রশাসনিক কাজ মিটিয়ে ছাত্রীদের দিকে আর নজর দেওয়ার সময় পান না দুই শিক্ষিকা। স্কুলের হাল ফিরুক চাইছেন পড়ুয়া থেকে অভিভাবক শিক্ষিকারাও। স্কুলে পড়ুয়ার সংখ্যা 320 জন, তাদের সামলাতে শিক্ষিকা মাত্র 2 জন। ছাত্রীদের পড়ানোর সময় পান না শিক্ষিকারা। বেগতিক দেখে শান্তাশ্রম জুনিয়র হাইস্কুলে প্রায়ই পড়াতে আসেন এলাকার শিক্ষিত যুবতীরা, তবে তাতেও স্কুলের নিয়মিত পড়াশোনা হয় না। স্কুলে আগে 3 জন শিক্ষিকা ছিলেন, 2021 সালে 2 জন বদলি হয়ে অন্যত্র চলে যান। এখন 1 জন স্থায়ী শিক্ষিকা এবং 1 জন অতিথি শিক্ষিকা। স্বাভাবিকভাবেই ক্লাস নিতে পারেন না তারা। অভিযোগ, দিনের পর দিন স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েও শিক্ষিকার সমস্যার সমাধান হয়নি। ভীষণই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এরপরে তো অফিসের কাজ আছে, অফিসের কাজে ব্যস্ত থাকতে হয় আমাকে বেশিরভাগ সময়ে। গ্রুপ ডি তিনি ক্লাস করেন, তিনি শিক্ষিত গ্রুপ ডি আমার। গ্রুপ ডি তার পেশা অবশ্য, তার পদটা গ্রুপ ডি, কিন্তু ও শিক্ষিত, সেই জন্য স্কুলের স্বার্থে, স্কুলের প্রয়োজনে ও বিষয় পড়ায়, ও সাবজেক্টে ক্লাস নেয়, ইতিহাসে অনার্স ছেলেটি, তাহলে ও ক্লাস করে, তো এভাবেই চলছে। রাজ্যে শিক্ষার হাল ফেরাতে বিভিন্ন সময়ে সরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, সেখানে শান্তাশ্রমের এমন বেহাল দশা ফেরাতে কতটা উদ্যোগী জেলা শিক্ষা দফতর, উঠছে সেই প্রশ্ন। আপাতত যতদিন না পর্যন্ত সরকারিভাবে সরকারি পারমানেন্ট শিক্ষক না আসছেন, গেস্ট টিচার না আসছে, তাতে এইভাবে চলবে? স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষিকা কম থাকলে স্কুলে পঠন পাঠন একটু বিঘ্নিত হয়, এবং এই স্কুলটি অত্যন্ত ভালো স্কুল, ভালো মানে প্রচুর ছাত্রী আছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে।